তো গুড মর্নিং, আজকে ভিডিওটা শুরু করতে চলেছি। তো সকাল সকাল উঠে গেছি, তো এখন ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। সয়াবিন ডিম আর এখানে আছে হচ্ছে চাউমিন, চাউমিন সিদ্ধ, এটা দিয়ে একটা কম্বিনেশন। আর সঙ্গে আছে এই যে ভেজিটেবলস। ও জমিয়ে ফাটাফাটি আমার মা বানাচ্ছে, রান্নার কোনো বাঁধন নেই, ঠিক আছে, শুধু বানিয়ে দিচ্ছি, খেয়ে দেয়, শুধু খেয়ে দেয়। ও এই জল পড়লো, আর আমার মা ঠান্ডায় কাঁপছে, চান করে এসছে, খপখপ করে কাঁপছে। তো এবার ওই পেঁয়াজ আর আলু দিয়ে দিচ্ছে, সব এগুলোকে কষাবে এখন। আর এবার মটরশুঁটি ছুলবে, মটরশুঁটি ছুলবে আর এর মধ্যে দেবে। এবার হলুদ পড়ে গেল আর লবণ দিচ্ছে, লবণও পড়ে গেল। খানা হ্যাঁ তো এসা খাও, ও যা দেখতে হয়েছে না, একদম টেস্টি টেস্টি। সয়াবিনগুলো কত বড় হয়েছে, এই বড় বড় রসগোল্লার মতো হয়েছে। তো এবার দিচ্ছে মটরশুঁটি, তো মটরশুঁটি দিচ্ছে এবার তরকারি হয়ে চলেছে এখন। শুকনো সয়াবিনের তরকারি শুকনোই ভালো লাগে, অতটা জল দিলে কেন, আমি মেপে দিতে হবে, দাঁড়াও চায়ের জলটা আমি মেপে দিই, না দেরি হয়ে যাবে। আমার এই ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। এই সকালবেলা এরকম একটা 31st ডে, বছরের শেষ দিনে এরকম একটা স্পেশাল রেসিপি তোমাদের শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। চলো ডান, কেমন হয়েছে বল? খুব ভালো। এ তো দিদা আবিষ্কার করেছে, তো দিদা আবিষ্কার করেছে বুঝছিস। ওমা তুমি খেয়ে দেখো, একটা খাও। কি হয়েছে, ঘাটে উঠছে? আমার মা তো ডিম খেতে পারে না, নিরামিষ খায়, তাই বলছে আমি আর খাবো না, ইচ্ছে হয়েছিল, ওই মনে ইচ্ছে হয়। আবার ঠান্ডা লাগছে তো, কিছুক্ষণ পরে আবার খেতে পারে না। সুগা তুমি কি খাচ্ছ, সুগা তুমি কি খাচ্ছ, তোমার জিভ পুড়ে যায়নি? তোমার জিভ পুড়ে যায়নি? যায়নি সুগা, সুগা তোমার জিভ পুড়ে যায়নি? হ্যাঁ সুন্দর হচ্ছে কেন? তোকে আর দেওয়া হবে না, যা তোকে আর দেওয়া হবে না। এই মুখ ঘুরি নিলি, তো ঘুরিতে বাজে এখন 11:30। তো দুপুরবেলা কী রান্না হবে দেখি, মাটা কি জানি। ও কী রান্না করবো আজকে? সেদ্ধ ভাত, উচ্ছে সেদ্ধ, উচ্ছে সেদ্ধ খাবো আমি আজকে। আমার জন্য একটু উচ্ছে সেদ্ধ করো তো, সকালবেলা যা খালা পেটটা একদম গরম হয়ে গেছে। সকালবেলা মা ডিম দিয়ে, চাউমিন দিয়ে
সোয়াবিন দিয়ে একদম যা বানিয়েছিল না দারুণ টেস্ট হয়েছিল। সে খেয়ে এখন পেটটা খুব গরম, তাই মাকে বলছি আজকে পেঁপে সিদ্ধ উচ্ছে সিদ্ধ দিয়ে ওই ভাত খাবো। ও তুমিও খাবার সিদ্ধ ভাত? তো বছর তো শেষ হতে চললো, তোমরা হয়তো আনন্দ ফিস্ট ফিস্ট করছো হয়তো, আমার আর ওইসব ভাল লাগে না। এই বাড়িতেই মার সঙ্গে একটু আনন্দ, এই খাওয়া দাওয়া ভালো ভালো আর কি, এই তো জীবন। চলো তাহলে দেখতে থাকো। সব তুই ছুচোর গু ফেলেছিস আজকে, যা চান কর গা, আর রান্না করতে হবে না, তোর দিদাই আজকে রান্না করবে। আমার তুমি রান্না করবে তো, ওর হাতে খাবো না, আজকে ছুচোর গু ফেলেছ। ঠিক ছি 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 ছি, ছুচের গু লালবেল লালবেল করে, বিড়ালের গু ছুচের গু একই রকম, কালচে পড়া। ও টমেটোগুলো কী করবা এত বড় বড় করে কেটে? জিনিসগুলো কী করে করছে না, এই আমার উপর রাগ করবা না কিন্তু, আমি তোমাকে কিছু করিনি কিন্তু। এই আমার মা রেগে যাচ্ছে কেন কী জানি, আজকে বছরের শেষ দিন জানো। হ্যাঁ তুমি রেগে গেলে কী করে হবে? না জামা কাপড় ধোবো না আজকে, হ্যাঁ আমাকে জোর করে কিছু করানো যাবে না কিন্তু, আমি বলে দিচ্ছি হুজ্জুতি চলবে না, হুজ্জুতি চলবে না, একদম হুজ্জুতি চলবে না, ভোট যদি চলবে না আজকে। নিরামিষ খাওয়া পেট খারাপ, পেটটা এখন কিন কিন করছে ওইসব খেয়ে, পেট খারাপ আমার। ওখানে কী করছিস হবে না এদের, এদের কী হবে? হ্যাঁ শুধু শুধু আমাকে কষ্ট কষ্ট করে খাটায়, আমি ঠান্ডায় ঠান্ডায় বসে আছি এখানে, হ্যাঁ বিছানা থেকে নামতে চাইছি না, ঠান্ডায় ঠান্ডায় এডিটিং করছি, কিচ্ছু বুঝে না এরা। হ্যাঁ নাজনি গাছটা মরে গেল ভগবান, নাজনি ফুলের বড়া তো খেতে পারলাম না, না ডাটা খেতে পারলাম, কেমন হয়ে গেছে গাছটা। দিদানন্দ শুধু ঝগড়াই করে এরা, এটা কী রে শুধু ঝগড়া করে, একটু শান্তিতে থাকতে দেবে না। আমা তুমি কিন্তু সবজি কেটে সময় নষ্ট করো না, সবজির অপমান হবে এটা, তুমি সবজি কেটে সবজির অপমান করো না কিন্তু। কবিটা হাত দিও না তুমি, কবিটা আমি খিচুড়ি খাবো রাত্রেবেলা। চালের আটা ভাজা খাবা আর, হ্যাঁ দেখো কেমন লাগে, পেট ভাজা করবে না, বেশি বেশি ভাজা ভাজা খাবা, শুধু ভাজা খায় এলো শুনবে না, বয়স হয়েছে একটু ভাজা পোড়া কম খাবে, সেদ্ধ ফেদ্ধ খাবে ভালো থাকার জন্য, তা না। হিমা এখানে কী হয়েছে, এখানে এত ফেনা কেন? কাপড় ধুলো আর এখানে হচ্ছে লঙ্কা ভেজে রেখেছে মশলা হবে লঙ্কার গুঁড়ো, উড়ি বাবা কী ঝাল পালাই, পেট খারাপ তাই জন্য সিম্পল খাবার, বেগুন ভাজা আলুর চোখা আর ডাল, আর এখানে চুনো মাছের ঝাল আছে, এটা একটু চেখে দেখবো ব্যাস, আর কিছু খাও না। আর এখানে মায়ের সোয়াবিনের তরকারি খেয়ে নিয়েছে, আমার জন্য রাখিনি, যা কী জ্বালা। তো এই হচ্ছে মেনু, চলো দুপুরবেলা লাঞ্চটা করে নিই, টুক করে দেরি হয়ে গেছে অনেকটাই। তো ভিডিওটা আর বড় করব না, তো এখানেই শেষ করছি আজকের মতো। তো 31st ডিসেম্বর যেহেতু, তোমাদের আগেই বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর তোমাদের ভালো যাক, ভালো থেকো। তো আর আমার চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখছো বা নতুন যারা আছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই
চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবে, আমার নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবে যখন আমি নতুন ভিডিও আপলোড করব। তো আজ এইটুকুই, হ্যাপি নিউ ইয়ার।